ধরো 3-এর 10, এই নিয়মে বড় ছড়িয়ে না করবে, 3-এর 10, আর ধরো এখানে 2-এর 7, 2-এর 7 দিয়ে বলেছে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করো, 3-এর 10 আর 2-এর 7, ঠিক আছে? কেউ করবে দেখো, প্রথমে লিখে নেবে এরকম 3-এর 10 আর 2-এর 7, ঠিক আছে? 10-এর 7 প্রথমে কি হবে, 10-এর 7 কি লসক হবে, লসক হয় হয় না, 10 যৌগিক সংখ্যা 7 মৌলিক সংখ্যা, তাহলে 10 × 7 করে 7-এর 10 কত হলো, 70 হলো, ভালো করে খেয়াল করো, ঠিক আছে? এবার এখানে সমান করে দাগ টানবে, এখানে সমান করে দাগ টানবে, এই 3-এর 10 যেমন লেখা আছে 3-এর 10 লিখে নেবে, এখানে 2-এর 7 লেখা আছে 2-এর 7 লিখে নেবে, এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ, এখানে লসক কত হয়েছে বলো, 70, বলো তো 10-এর 7 কত গুণ করলে 70 হবে, 70-কে 10 দিয়ে কী কত ভাগ করতে হবে, দেখতেই পাচ্ছ 7 আছে এখানে, 70-এর 7 কত, 10-এর 7 কত গুণ করলে 70 হয়, 7, তাহলে এই 7টা উপর লবের সাথেও গুণ হরের সাথেও গুণ, আচ্ছা ভালো করে বোঝো, এ বলো তো 7-এর 7 কত গুণ করলে 70 হবে, কত কত বলো, তাই 10-টা লবের সাথেও গুণ হরের সাথেও গুণ সমান, বলো 3-এর 7 গুণ করলে কত, 3-7 21, 7-10 কে 70, 10-2 20, 7-10 কে 70, হর একই হয়ে গেছে না একই হয়নি, হর একই হলে লব যেটা বড় সেটা বড়, তাহলে বড় তো 21 বড় না 20 বড়, 21 মানে কার থেকে এসছে, তাহলে সব থেকে বড় কে, মাথা ঢুকেছি কি ঢোকেনি, এইভাবে বড় ছড়ি না করবো, এখানে এই দেখো এখানে কটা ভগ্নাংশ আছে, 2, 3-এর 10 আর 2-এর 7, 2টোর বেশি থাকলেও একই নিয়মে করবো, বোঝা গেছে? আরও অনেক নিয়ম আছে যে নিয়মটা শেখালাম, এই কোনাকুনি স্কুলে তো শেখায়নি, তাহলে করার দরকার নেই, এইটা করেছি এটাই করো, বোঝা গেছে? করে ফেলো।